एक दिन कोयला से शिव दुर्गा गणेश गजानन कार्तिक सब तारा बसे আছে এমন সময় অচম্বিত হইয়া উঠে জড় হস্ত করে দুর্গা সেই ভোলানাথকে বলছি ও ভোলানাথ ও প্রাণনাথ এমন সময় শিবজি বলছে কি হলো প্রিয় ভোলানাথ আজকে আমাকে তুমি সারাবলির কথা শোনাও শ্রীকৃষ্ণের নিত্য লীলা এমন সময় ভোলা সেই কৃষ্ণের নাম শুনে বড় আনন্দ হয়ে গেল তো দুর্গা নাম তো আমি শোনাবো তো এই নামটা শুনতে গেলে হোঁকার ভরতে হবে আর নিষ্কান জায়গায় নাম শোনাবো তো নিষ্কান জায়গায় কেমন বাবা যেমন যেখানে সারা শবত থাকে নাই হ্যাঁ ওইটার নিষ্কান তবে তারা দুজন চলে গেলেন সেই অখণ্ড বনে চলে গেলেন তো নামের এত বড় গুণ আছে এত বড় জোর আছে শুনো সেই অখণ্ড বন চলে গেল তার ত্রিশূলকে বলছে ওরে ত্রিশূল যত এখানে জীবজন্তু আছে পাক পাখুর আছে সবকে তারা তুই পালা করা সেই ত্রিশূল কি করলো সে ঘুরতে লাগে আর দুর্গাজীকে ভগবানের নাম শ্রীকৃষ্ণের নিত্য লীলা কথা শোনাইছে তো একটা গাছের ধুড়ো একটা কনচর হ্যাঁ যেমন রূপু হোক পার্কি হোক ডিমটা অনেক দিন থেকে ও ডিমটা সেই সরে যাচ্ছে অনেক দিন থেকে সরে যাওয়া ছিল তবে সেই নাম যদি কোনো নাম হয় রামায়ণ হোক কৃষ্ণলীলা হোক যদি হুঙ্কার যদি না দাও তো ওটার কোনো মর্যাদা থাকে না তবে এমন সময় সেই শিব শিব ভোলানা দুর্গাকে সেই নাম শুনাইছিল সেই নাম শুনতে শুনতে দুর্গা সেই শিবের কলাই ঘুমাই গেলে তবে আর ভোলানাথ সেই নাম শুনাইতে লাগেছিল তবে হুঁকার তো ভরছে তো দুর্গাকে দেখছে তো দুর্গা ঘুমাই আছে তো শিব বলছে বাবা বাবা এটা কি আমি যে নাম দিচ্ছি আর আমার অর্ধাঙ্গিনী যে বটে দুর্গা ই তো ঘুমাই যাচ্ছে কে হুঁকার হচ্ছে এমন সময় সেই সরা ডিমটা নামের জোরে সে জীবন দান পাঁয়েছে জীবন সৃষ্টি হয়েছে তার নাম কি হলো কাকভূষণী সেই কাকভূষণী নাম মেয়ে হুঁকার দিচ্ছে আর ভোলানাথ সেই কৃষ্ণের নিত্য লীলা শোনাইছে তা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর সেই দ্বাপর যুগে কেমন ভাবে অবতীর্ণ হলেন এই দ্বাপরে Yeah.
তারপরে অবতীর্ণ হলেন ভগবান তো কেমন ভাবে অবতীর্ণ হলেন ঠাকুর তো গুঞ্জা মালা চূড়াবাসি এগুলাকে নিয়ে অবতীর্ণ আছে তো চূড়াটা কে ছিল যে মাথার যে মুকুটটা ওটা ছিল সূর্যদেব বাসিটা কে ছিল বাসিটা ছিল সরস্বতী যে মালাটা মালাটা ছিল চন্দ্রদেব আর পায়েরটা যেটা পরেছিলেন সেটা ছিল মনুকণ্ঠ রাজা সেই তারা তারপর সত্যযুগে ভগবান স্তুতি ভক্তি করেছিলেন হে প্রভু আমাদিকেও নিয়ে চলো না তোমার সঙ্গে সে সময় কি বলছে না রে না গুঞ্জা মালা চূড়াবাসি তোদের মনস্কামনা পূর্ণ করব আমি দাপর যুগে তবে দেবতায় আমি করতে পারি নাই দেবতায় তো রামচন্দ্র অবতারে যতরা চস্কি দলন করেছে তোদের মনস্কামনা দাপরে করিব পূর্ণ তো ভগবান দাপরে সেই গুঞ্জামালা চূড়াবাসীকে নিয়ে অবতীর্ণ হলেন সেই দৈবকের উদর জন্ম হলো আর মা যশোদার গৃহে ঠাকুর সে বড় হইতে লাগলেন দিনে দিনে ভগবান সে বড় হয়ে গেল এমন সময় সেই তার সঙ্গী গিলা রাখালরা গরু বাছুর চড়াই আসে তার পাশে তারপরে ওদের কাছে ভগবান তো বলছে ওরে কানাই আমরা গরু বাছুর চড়াই তারপরে তুই আমাদের সঙ্গে আসিস ভাই একদিন দুদিন আমাদের সঙ্গে বনে যাবি তবে জানবি মজাটা কেমন রে তো ভগবান বলছে ভাই যাবো কি করে মা যেতে দিবে তবেই তো যাবো আরে বোকা তুই এত বড় হয়ে গেলিস তোর মাকে যাই বল কি আজ আমি বনে যাবো আচ্ছা এমন সময় ভগবান আসেনি মা যশোদাকে কি বলছে কি বলে আমি গো সে যাব না গো আমি গো সে যাব মা গো ও মা কি হলো কেন মা